সন্ধ্যাবেলা করে পাঁচজন লোককে নিয়ে আমার স্বামী এলে ঘর থেকে আমাকে অ্যাটাক করে মারধর, মুখে আঙ্গুল ভরে, গলাতে মুখ কাপড় বেঁধে খুব মেরে আমাকে কিডন্যাপ করে পাড়া থেকে গাড়িতে ভরে তুলে নিয়ে গিয়েছিল। সাথে ব্ল্যাঙ্ক পেপার ছিল, অস্ত্র ছিল, বস্তা ছিল, চাকু ছুরি খুর সব ছিল। আজকে আমাকে বাইরে মেরে কেটে ফেলে দিবে, কেউ জানতে পারবে না। গাড়িতে ভরে নিয়েছিল, গাড়িতে ভরে নিয়েছিল আমার মেয়ে গোটা গ্রামকে চেঁচিয়ে চিল্লিয়ে জড়ো করে গ্রামের লোককে বলছে খারাপ করে কিছু করে আমার এই করে নেবে। যাদেরকে নিয়েছিল তাদেরকে কি আপনি চিনতে পেরেছেন? না, সব বাইরে ভাড়া করা লোক। মানে অস্ত্র শস্ত্র কেন এনেছিল? মারার জন্য আমাকে। কেন? তুলে নিয়ে চলে যাবে কিডন্যাপ করে বাইরে মেরে দিবে। ও বলেছিল যে তোকে যদি আমি সংসার করতে না পাই তোকে আমি মেরে দেবো, বুঝতে পারলেন? ও মেরে দেবার জন্য আমাকে এসেছিল এখান থেকে। তারপর আপনারা কি করলেন এখানে? আমার মুখে হাত দিয়ে দিয়েছিল, আমি কোনো মতে চেঁচাইতে পারছিলাম না। আমার মেয়ে চেঁচিয়ে পায়ে হাতে ধরে গোটা পাড়ার লোক জড়ো হয়ে, গোটা পাড়ার লোক ওদেরকে মারধর করে তিনজনা পালিয়েছে, দুজনে ধরা পড়েছে, আমার স্বামী ধরা পড়েছে, নিয়ে আমাকে এখানে বাঁচানো হলো। আপনার নাম?